সো আমি আমার বিড়ালদের জন্য এইভাবে শ্যুট করতে পারি না, ওরা আমার শাড়ির ওপর উঠে দাঁড়িয়ে থাকে এরকম ভাবে, আমি জাস্ট মাথা দিয়ে বসে থাকি। হ্যালো ফ্রেন্ডস, নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছো। আজকে থাম্বনেল থেকে বুঝতে পেরে গেছো ভিডিওটা কি নিয়ে। ইন্ট্রোটাও আমার আলাদা জায়গায়, কারণ আমি বাথরুমে নিচ্ছি, কারণ আমি কটার সময় এডিটিংটা স্টার্ট করছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। ইন্ট্রোটা এই মুহূর্তেই নেওয়া হচ্ছে, ভিডিওটা অনেক আগের, তো সেই কারণে সরি। আর তোমাদেরকে দেখাচ্ছি আমি শর্ট ভিডিও এডিট করছিলাম এখন, তো দেখাচ্ছি ডিটেলসে কটা বাজে। তো এই ভিডিওটা আমি এডিট করছিলাম আর ডিটেলসে তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই যে 3:43 আমার এডিটিংটা শেষ হয়েছে এই ভিডিওর, আর মানে 4 নাগাদে আমি শুরু করছি ভিডিও এডিটিংটা। তো আমি রেডি হয়ে গেছি, একদম সিম্পল একটা লুক দিয়েছি এটার সাথে, এই শাড়িটার সাথে, এটা প্লেন জাস্ট এরকম হার, এই কানের আর এই চুড়ি, তো দেখা যাক কেমন লাগে। আমাদের আমরা দুইজনই ব্যক্তি, তো মাই ফটো তুলবে, জানি না কতটা দেখাতে পারবো, চেষ্টা করছি দেখানো। তো চলো শুরু করা যাক আমাদের আজকের শ্যুট। এই এক ফটো শাড়ি শ্যুট করতে আসলে ইরা ইরা এত 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 জ্বালায় এত জ্বালায় এত জ্বালায় মানে হ্যাঁ, এই এখন এরম এখানে দেখা যাচ্ছে এতক্ষণ এই শাড়ির ওপরে, ওই গায়ের ওপরে, এইখানে 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 সর্ব জায়গায় ও ঘুরে বেড়াচ্ছিল। পরে ওখানে বসিয়েছি, দেখা যাক পরে শ্যুট শাড়ির সময় কী করে ও, তখন আমি দেখাবো। তো আমাদের ফার্স্টে একটা টেক নেওয়া হয়ে গেছে, মানে টেক বলতে আমাদের একটা শাড়ি পুরো শ্যুট কমপ্লিট হয়নি, জাস্ট বসে একটা ফটো তোলা হয়েছে, তো এখন দাঁড়ানো ফটোটা তোলা হবে। অ্যাকচুয়ালি দুজনই তো মানুষ, আর আমরা দুজনে আমি এদিকে পোজ দিচ্ছি আর মাই হচ্ছে কি আমার ফটোগুলো তুলছে, যার জন্য আমাদের যেটা হয় যে শ্যুটের সময় ভিডিও করা সেটা করতে পারছি না। তো যাই হোক, তবু চেষ্টা করছি পুরোটা দেখানো, তো চলো দেখতে থাকো। আর বাই দ্য ওয়ে, তোমরা জানো যে এই ব্লাউজের সাথে শাড়িটা কেমন ম্যাচিং হয়েছে, ভালো লাগছে কি না অবশ্যই জানিও। প্রত্যেকটা ব্লাউজই চেষ্টা করি এরকম করে ম্যাচিং করে পরার, আর এটা একদমই সিম্পল যে একটা হালকা লুজ হয়, তো সেই কারণে একটা কানের দুল, একটা জাস্ট পেন্ডেন্ট আর একটা চুল করেছি। তো দেখা যাবে যে চলে আসছে কি, তো দাবিটা কি আবার ওর, আমার এই শাড়ির কালারের সাথে ওর চোখের লেন্সগুলো ম্যাচ, তো ওই কারণে মনে হয় আরও ঘুরে ঘুরে আসছিল এর পায়ে ওর পায়ে এই করে। তো চলো যাই হোক, এখন শ্যুটটা করে নিই, নাহলে শাড়িগুলো তুলতে পারবো না, প্রচুর শাড়ি রয়েছে। আমাকে যা জ্বালাচ্ছে, তুই কিন্তু মার খাবি জানিস। হ্যাঁ দেখ, দৌড়াচ্ছে দৌড়াচ্ছে, ওর আগে দৌড়ে যেতে হবে ওকে, ওর আগে দৌড়ে ওর এন্ট্রি নিতে হবে। ও সবসময় আমি যখনই বাড়ির বাইরে থেকে আসি তখনও সেম কেস, ওকে দৌড়ে আগে ঢুকতেই হবে, যেখানে থাকুক আমি গেট দিয়ে যখন ঢুকে, আর না হলে তো গেটের সিঁড়িতে বসে থাকে, সিঁড়িতে বসে থাকে চুপ করে, আর যদি না বসে থাকে, তাহলে আমি যেখানেই থাকি দিয়ে ঢুকবো, যেইখানেই থাকুক না কেন, ওকে এসে মোটামুটি আমি গেট খোলার আগে ঢুকে ওখানে যেতে হবে, রেস হবে, ফার্স্ট হতেই হবে। এসিস এসিস বলে আর কি দাবি আছে তোর, বল এখন বসবে আবার বস, চোখ দুটো আমি দেখি, গেলে দিই আমি চোখ দুটো, তোমাদের সাথে এমন করেই প্রত্যেকটা শাড়ির একটা কিংবা দুটো ফটো শেয়ার করবো। মডেল রেডি সেকেন্ড শাড়ির জন্য, পুরোনো দিনের নায়িকাদের মতো সেজেছে, পুরোনো দিনের নায়িকাদের মতো সেজেছে এই সাজটা, 70s হিরোইন, আর উনি ছিলেন ওইখানে, যিনি যেই দেখলো ও আসছে উনি ওর সামনে এসে বসে পড়লো বডিগার্ড হিসেবে। তো চলো এই শ্যুটটা করে নিই, এই শাড়িটা দেখা হচ্ছে পরের শাড়িতে। তো যেহেতু তখন বাবা এসেছিল, মা ফটো তুলছিল, আর বাবাকে এই গুরু দায়িত্ব দিয়ে দিয়েছি আমি আর মা মিলে, যে তুমি একটু প্লিজ ভিডিও করে দাও, কারণ তাতে তোমরা দেখতে পাও যে আমাদের ফটোশ্যুটটা কীভাবে হয়, কীরকম আমরা শাড়ির পোজ দিই, মানে এগুলো তো সব অ্যামাজন ফ্লিপকার্ট মিশো এগুলোতে যায়। আমার বাবা তো কোনোদিনই এরকম ভিডিও টিডিও ধরে দেয় না, কী জানি আজকে ধরে দিল কেন, বাট খুব ভালো হয়েছে। আর তোমরা কিন্তু দেখতে থাকো, সঙ্গে থাকো আমার সাথে এই ভিডিওটাতে। আমি তো এই ফটো দুটো দিতে ভুলেই গেছিলাম ফার্স্টে। তো এটা হচ্ছে আমার পরবর্তী শাড়ি, এই যে, তো মাকে বলবো দেখিয়ে দিতে, চলো দেখে নাও। যেহেতু আমাদের শাড়ির শ্যুট আমরা সায়া পরি না, তাই আমি লেগিংস পরে নিয়েছি, বাট আমাদের ফটোটা দেখে এগুলো কিছুই বোঝা যায় না। নেক্সট শাড়ি, তো এই কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও। ফটোগুলো ক্যাপচার করছে, ফটোগুলো তুলে নে, ফটো ক্যাপচার তো চলছে আর চলতে থাকবে,
তো চলো নেক্সট শাড়িতে গিয়ে আবার দেখা হচ্ছে। তোমাদেরকে আরেকটা কথা বলে দিই, সেটা হচ্ছে এই ফটোগুলো কিন্তু আমি এডিট করেছি। আমি নেক্সট শাড়িও চেঞ্জ করে নিয়েছি, বাইরে গিয়ে এই শাড়িটা দেখাবো তোমাদের। আর মাও এদিকে শাড়িগুলো ভাঁজ করে ফেলেছে, যে তিনটে শাড়ি হচ্ছে আমার পরা হয়ে গেছে, আর শ্যুট করতে করতে আমার পেয়ে গেছে খিদে, তো সেই কারণে আমি ম্যাগি খাচ্ছি। তো চল দেখি, তো এই যে শ্যুট করতে করতে আমার খিদে পেয়ে যাওয়ার জন্য মা ম্যাগি করে দিয়েছে, মডেলের পেয়ে গেছে খিদে, তার জন্য মাকে আবার ম্যাগি করে নিয়ে আসতে হচ্ছে। এটা হচ্ছে আমি বলবো যে শাড়ির মালিককে স্পন্সর করতে অবশ্যই। আর ওই যে এখন এত শাড়ি পরে রয়েছে, শাড়ির মালিককে গরম প্রচন্ড, শাড়ির মালিককে স্পন্সর করতে হবে তো। আর এজ ইট ইজ, এজ ইট ইজ শুটে ও আবার নিজে খেতে পারে না, শুটে ওকে আমার মাকে খাইয়ে দিতে হয়, সেই কাজই করছে। যাই হোক, তোমরাও দেখতে পাবো ভিডিওটা। আর প্রচুর শাড়ি তো, সেগুলোও দেখানোর চেষ্টা করবো, জানি না আজকে কমপ্লিট করতে পারবো কিনা, বাজে তিনটে, হাতে মোটামুটি আর 2 ঘন্টা লাইট আছে, বাইরের লাইট অসম্ভব ব্যাপার, হয়তো পরে ঘরে করতে হতে পারে, তো দেখা যাক কী হয়। এই ফটোগুলো এডিট করতে খুব কষ্ট হয় ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে। এই যে এইভাবে আমরা শাড়ি শ্যুটগুলো করি, ভিডিওগুলোও করি, এইভাবে এরকম করে নিয়েছে, এরকম করে নিয়ে এসে দেখা যায়, এরকম করে নিয়ে এসে দেন শাড়িগুলো। আমার মনে হয় যতদূর সম্ভব, যেটা মনে হয় যে সবাই হয়তো এক কালারের ব্লাউজ দিয়ে করে দেয়, কিন্তু বাট আমরা সবসময় শাড়ির সাথে ম্যাচিং, আমাদের সময় বেশিও লাগে, এবং একদম পারফেক্ট ম্যাচিং ব্লাউজ দিয়ে আমরা করতে পছন্দ করি, চেষ্টা করি যতটা চেষ্টা করি, যেহেতু আমার কালেকশন প্রচুর আছে এটাই জন্য সুবিধা, তো আমি চেষ্টা করি এভাবে। তো চলো নেক্সট শাড়িতে চলে যাওয়া যাক। আর সত্যি কথা বলতে এই ব্যাকগ্রাউন্ডটা এডিট করতে সব থেকে বেশি কষ্ট হয়। তো অ্যানাদার লুকস আর অ্যানাদার শাড়ি, আরও একটা শাড়ির সাথে আরও একটা লুকস, তো চলে এসেছি আমরা আর একটা শাড়ি শ্যুট করতে। ঠিক এইভাবে শ্যুটটা হবে, এবং অতটা টানিস না, এবং এটা এরকমভাবে যাবে, আমরা এরকমভাবেই এরকম করে বাঁধিয়ে নিই, যে কোনো কিছুর সাথে সুযোগ পেলেই এরকম করে নিই, একা হাতে, হ্যাঁ একা হাতে সব কিছু যেহেতু করতে হয়, তো এইভাবে থাকবে এই এরকম করে। আঙ্গুলটা কেমন ম্যাচ করছে? আঙ্গুলটা আর আঙ্গুলটা খুবই ভালো ম্যাচ করেছে। আবারও অক্সিডাইজ দিদি মানে স্নেহাকে পাঠাতে হবে সেটটা, এই কানের দুলটা ওর থেকে নেওয়া, এই ইয়েটা এবং এটাও, এই দুটো আঙ্গুলি দুটো, এই ইয়েটা আমি একবার ওকে অবশ্যই পাঠাবো ফটোটা তুলে। তো চলো আমরা শ্যুটটা করে নিই, কারণ অনেক শাড়ি বাকি, এক একটা শাড়িতেই প্রায় 15-20টা ক্লিক হয়, আর তারপর সেখান থেকে আমাদের বাঁচতে হয়, বেঁচে এই ফটোগুলো বের করতে হয়। কার সহ্য হয় বলো, কার সহ্য হয় এটা, কার আবার দেখছে আমার টুলটা রেখে গেছি, টুলটা রেখেই যাই, এখানটা বসে পোস্টটা দিচ্ছে, বলো দেবো তোর ফটোশ্যুট করে দেবো, করবো তোর ফটোশ্যুট, হ্যাঁ নে ফটো তুলেছি তোর, নে তাতেও কোনো ভয় নেই, দেখলো যে আর পারা যাবে না সেটা দিয়ে এবার তুলে মারবো। তোমরা বলো এই ব্লাউজটা কেমন ম্যাচিং হয়েছে এই শাড়িটার সাথে। লেটস স্টার্ট। আর সত্যি কথা বলতে এডিটিং করার সময় এত চোখে ব্যথা করে কি বলবো, যারা এডিটিং করে তারা জানে। তো আমরা আরো একটা নিয়ে নিয়ে চলে এসেছি, তো তুই বল এটা আমি রানী ব্লাউজে পড়তে বলেছিলাম, দেখি একটু অন্যরকম কেমন লাগে, কারণ সবসময় উল্টো দিকে ম্যাচিংটা দিয়ে পরে, তো আজকে এটা বেস কালার দিয়ে পড়লো। এই যে শাড়িটা মসলিনগুলো মানে এক একটা কালার এবং এক্স এ ওয়ার্কার এক, আটখানা কোনোভাবে তোলা সম্ভব নয়, কারণ ভিডিও।
আর বন্ধ হয়ে গেছে। চারটে কত দেখলাম, বারোটা না, পনেরো পাঁচটা না, সোয়া চারটে, চারটে পনেরো কুড়ি বাজে, তো আটটা শাড়ি কোনোভাবেই সম্ভব হবে না। ফটোশ্যুট চলছিল আর ফটোগুলো ঠিক হয়েছে নাকি সে দেখছে, আর আজকে একজনকে কাজে লাগিয়েছি, যাকে দিয়ে আমি আঁচল ধরিয়েছি, এখন সুযোগ পেয়েছি আর কি স্নান করে এসছে, তাই জন্য আমি ফটোগুলো একটু দেখিয়ে দিই, আঁচল ধরেছি। হ্যাঁ, নাকে হাত দাও, নাকে হাত দাও, ভিডিও হচ্ছে তোমার, ভালো করে নাকে হাত দাও। ফুল এই যে এইটা, এটা আমার বাবা ফুল বডি নিয়ে হাজির। সো এই র ফটোগুলো থেকে আমাকে এই ব্যাকগ্রাউন্ড কালার ক্রিয়েশন এ টু জেড করতে হয়। তো মেবি আমরা এই শাড়িটা করতে ছাদে আসলাম বাধ্য হয়ে, নিচে একদম লাইট নেই, লাইট নেই এবং ছাদেও লাইট নেই। মেবি এটাই আমাদের লাস্ট শাড়ি শ্যুট, মানে আজকের দিনের জন্য হয়তো সে। হ্যাঁ, মনে হচ্ছে না, তিন দুই পাঁচটা শাড়ি এখনো বাকি আছে, তোমরা বুঝতে পারবে যে কেমন ডাউন খেয়েছে, আলো একদম নেই, কালকে পরে এসে তারপর শ্যুট করবো, এইভাবে চলছে। তো টাটা বাই বাই আজকের জন্য, আজকের জন্য টাটা বাই বাই, যদি শুট করি পরে তাহলে সেটাও কন্টিনিউ করবো, আর যদি না হয় তাহলে নেক্সট ডে। আর সব থেকে বেশি কষ্ট হয় মায়ের, কারণ মা রান্না করতে করতে এই ফটোগুলো তোলে, আর এই লুকসটা আমার খুব প্রিয় ফটোটাও। তো আজকে হচ্ছে ডে টু, মানে দ্বিতীয় দিন শাড়ি শ্যুট করছি, আর আজকে আমি একটুও মেকআপ করিনি, ইভেন লাইনারটাও করিনি, হালকা করে কাজল পরেছি আর একটু আইশ্যাডো নিচে স্ম্যাচ করে দিয়েছি, আর মাস্কারা লাগিয়েছি আর লিপস্টিকটা পরেছি, ব্যাস। তার সাথে জাস্ট এই শাড়িটার সাথে এই টপটা পরেছি, এটাই। তো আজকেও শাড়ি শ্যুট উঁচু হয়ে যাচ্ছে, শাড়িটা একদমই অ্যাডজাস্ট হচ্ছে না, কেন জানি না। তো আমি এদিকে রোদে কিচ্ছু দেখতে পাচ্ছি না, হ্যাঁ এবার একটু একটু দেখতে পাচ্ছি। তো যাই হোক, এটা হচ্ছে, কেমন ম্যাচিং লাগবে অবশ্যই জানিও তোমরা। তো চলো শুরু করা যাক। তো আমার একটা ফুলের কমতে ছিল, তাই ফুল লাগিয়ে নিয়েছি, আর মাও চলে এসেছে, তো এবার শ্যুটটা স্টার্ট করব। তো চলো বেশি না ভোকে ভাট, লেট স্টার্ট। আর এই শাড়িটা শ্যুট করব আজকেও আমি আর মা, তো কেউ দেখানোর কেউ নেই ভিডিও, তো সেই কারণে শাড়িগুলো এইভাবে দেখাবো, নেক্সট শাড়িতে দেখা হচ্ছে। আর সব থেকে বেশি আমার সময় লাগে এই ম্যাচিং জুয়েলারি দিয়ে সমস্ত কিছু দিয়ে সেট করতে। তো আমি আমার নেক্সট শাড়িটাও রেডি হয়ে গেছি, এটা আমার নেক্সট শাড়ি, আর এই যে মা। তো চলো এই শ্যুটটাও করে নেওয়া যাক, আমি এখানটা ফোনটা রাখছি, যদি তোমরা দেখতে পাও, তাই না, স্ট্যান্ডটা নিয়ে আমার বাড়িতে স্ট্যান্ড নিয়ে করলে হচ্ছে শাড়ি। তো এই শ্যুটটা করে নিই, তো দেখাচ্ছি নেক্সট শাড়িতে। আর সাথে এই ছবিটাও আমার খুব প্রিয়, আর ম্যাচিংয়ের থেকেও বেশি সময় লাগে এডিটিং করতে। তো এটা হচ্ছে আমার নেক্সট শাড়ি, এই শাড়িটার আগের শাড়িটার কালারটা এক, বাট এটা হলুদ সুতো দিয়ে কাজ করা। ওটা কোন সুতো ছিল জানো, আগেরটা সাদা সুতোই ছিল, আর এটা হলুদ সুতো দিয়ে কাজ করা। তো যাই হোক, এই শাড়িটাও শ্যুট করে নিই, তো চলো তারপর নেক্সট। আর বাকি আছে তিনটে, আর তিনটা বাকি আছে, ও কখন এই তিনটে শেষ হবে, তো চলো। আর এটা আমার খুব প্রিয় পিক, সত্যি কথা বলতে যখন শেষ হয়ে আসে না খুব আনন্দ হয়। তো এটা হচ্ছে আমার নেক্সট শাড়ি, এটা ইয়েলো কালারের একটা লেমন কালারের শাড়ি, আর এটা রয়েছে রানি দিয়ে আর রেড দিয়ে কাজ করা। তো এর আগে একটা শাড়ি করা হয়েছে, যেহেতু সূর্য একদমই ডুবে গেছে, আলো আর নেই, এখনও একটা শাড়ি বাকি, তো আমি খেয়াল করিনি তার হচ্ছে যে ওই শাড়িটা দেখানো হয়নি, তো ওটা পরে নিচে গিয়ে দেখে নিচ্ছি। তো চলো নেক্সট শাড়ির জন্য ওয়েট করো, নেক্সট শাড়ি শ্যুট করে তোমাদের সাথে দেখা হচ্ছে। এটার এই একটা পিকচারই তোমাদের সাথে শেয়ার করলাম। তো এইটা হচ্ছে সেই ঘিয়ে শাড়িটা, তো আমার এখন সব শাড়ি ভাঁজ করা কমপ্লিট, এই যে আর এই সবুজ শাড়িটা বাকি আছে, এই সবুজ শাড়িটা এখন পরবো উপরে গিয়ে। তো চলো যাই হোক পরা যাক। আর এই হচ্ছে ছবিটা। সো এটা আমাদের লাস্ট শাড়ি, তো যেটা শ্যুট কমপ্লিট হয়ে গেছে। প্রত্যেকটা শাড়ি কিন্তু আমি তোমাদের সাথে ফুল ফটো আর ফটোটাকে জুম করে আমি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। আজকে আমাদের আকাশের অবস্থা, সূর্য নেই, একটু লাইট নেই, আর আমার জুতো খুলে গেছে, তো আমি পরে যাচ্ছিলাম। যাই হোক, তো এই শাড়িটা একদম বাটন গ্রিন কালারের, আমাদের রেড দিয়ে সূর্য দিয়ে কাজ করা। তো যাই হোক বন্ধুরা, আজকে শাড়ি শ্যুট তো কমপ্লিট, আর ভিডিওটাও এই পর্যন্ত। সো ভিডিওটা আমি এখনই এডিটিং শেষ করলাম, বাজে 5:59 মানে 6টা বাজে, এখনো প্রচুর কাজ তোমাদের জন্য, ভিডিওটাকে আরো রেডি করতে হবে। দেখতেই পাচ্ছ ভোর হয়ে গেছে, আলো ফুটে গেছে আর কি। প্লিজ এই কষ্টটার জন্য ভিডিওটা একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি, তাদের ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ, বাই।